আসসালামু আলাইকুম, হোপ টু ওয়েল। তো চলো আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো আগে জানতে হবে টেন্সটা কি। সময় অনুসারে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে টেন্স তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, যেটা বর্তমান সময়ে কাজটা সম্পাদিত হচ্ছে। পাস্ট টেন্স, যেটা অতীতকালে কাজটা সম্পাদিত হয়েছিল। ফিউচার টেন্স, যেটা ভবিষ্যৎকালে সম্পাদন হবে। তো এই তিনটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টকেও চার ভাগে ভাগ করছে, পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করছে, ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করছে। এই সর্বমোট 12 প্রকার টেন্স আছে। তার ভিতরে আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। তো লেটস স্টার্ট আওয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রথমে জানতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি। যে কাজটা আমরা নিয়মিত করে থাকি, ডু ওয়ার্ক রেগুলারলি, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে কাজটা হ্যাবিচুয়াল, অভ্যাসগত কাজ, মানুষ অভ্যাসগত যে কাজগুলি করে থাকে, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা প্রতিনিয়ত কিছু কাজ করি, যেটা আমরা কাজের বর্ণনা করি, যা কাজটা সম্পাদন করি, ওই কাজটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে আলোচনা করি। উই লিভ ইন আওয়ার ভিলেজ, আমরা গ্রামে বসবাস করি। এভরিবডি লাইকস ক্রিকেট, সবাই ক্রিকেট খেলা পছন্দ করে। ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। তো এখানে ভার্বগুলি হচ্ছে লিভ, লাইকস, ইজ। এই ভার্বগুলি কিভাবে হইল আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আমাকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলি কখন কিভাবে সম্পাদিত হয়। দেখো, কাজের পারমানেন্ট বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। মিস্টার রহমান ওয়ার্কস এট অফিস, এভরিবডি ডু সামথিং, সবাই কিছু করে, যে যে কাজটা করে এটি তার পারমানেন্ট কাজ। ওই পারমানেন্ট কাজকে বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তো জেনারেল হি গোস টু অফিস বাই বাস, সাধারণত সে বাসে করে অফিসে যায়, তার কাজের বর্ণনা দিচ্ছে, সে জেনারেল অবস্থা হচ্ছে। রুটিন নেস, যে কাজের ধারাবাহিকতা বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি রিচেস হিস অফিস এট 9:30 PM, সে সাধারণত 9:30 তার অফিসে পৌঁছে থাকে। ফ্যাক্টস, ঘটনাটা হচ্ছে কি বা চিরন্তন কথা হচ্ছে এটাই, আফটার হিজ সার্ভিসের পরে হি গেটস এ হ্যান্ডসাম অফ মানি, সে বড় একটা টাকা পাবে। শিডিউলটা কি, শিডিউল কাজ হোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন হলিডেসে সি গোস টু ভিজিট হিজ রিলেটিভস, তার আত্মীয়ের বাসায় সে ছুটি হইলে বেড়াতে যায়, এটা তার কাজের একটা বর্ণনা হচ্ছে শিডিউল অনুসারে, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাকে বর্ণনা করতে হবে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে কাজের ধারাবাহিকতা, কাজ কখন সম্পাদিত হয় সেই কাজের ধারাবাহিকতা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন হি সামটাইমস গোস টু ক্যাচ ফিশ, সে মাঝে মাঝে মাছ ধরতে যায়। তো এই যে ফ্রিকোয়েন্সি কাজটা বর্ণনা করার জন্য আমরা একটা স্ট্রাকচার দেখেছি। যেমন অলওয়েজ, যে কাজটা আমরা সব সময় করে থাকি সেই কাজটাকে বোঝাতে অলওয়েজ ব্যবহার করে। আই অলওয়েজ গো টু স্কুল, আমি নিয়মিত স্কুলে যাই, অর্থাৎ 100% সময় আমি স্কুলে যেয়ে থাকি, সেটা বোঝাতে অলওয়েজ ব্যবহার করা হয়। অফেন মানে কাজে যে কাজটা 70% করে থাকে মানুষ, সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং অফেন বোঝালেই ইনডিফিনিট ব্যবহার করতে হবে, 70% কাজ সেখানে হয়ে থাকে। সামটাইমস, যে কাজটা তখন আমরা ব্যবহার করবো, যে কাজটা 50% সময় আমরা করে থাকি, তখন আমরা সামটাইমস শব্দটা ব্যবহার করে থাকব। রেয়ারলি, যে কাজটা 10-20% সময় সম্পাদিত হয় সেই কাজটা বোঝাতে রেয়ারলি ব্যবহার করা হয়। রেয়ারলি মানে বিরল, খুব কম, অর্থাৎ 10-20% পর্যন্ত হতে পারে, এর বেশি না। নেভার, কখনোই না, যে কাজটা আমরা কখনোই করি না সেই কাজটা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। তাহলে এই যে নেভার, রেয়ারলি, সামটাইমস, অফেন, অলওয়েজ, এগুলি সময়ের কাজ। এই সময়ের কাজগুলি অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়।
দেখো এখানে আমি একজনের উদাহরণ দিয়ে বর্ণনা করতেছি, ঠিক এমনি যখন আমাদের কোনো কাজের বর্ণনা, কোনো কাজের ধারাবাহিকতা, আমাদের চিরন্তন অভ্যাস প্রকাশ করব, তখন প্রেজেন্ট ইনডিফিনিটেন্স ব্যবহার করতে হবে। আর একটা কাজ দেখো, ইউনিভার্সাল ট্রুথ, যে কাজটা চিরন্তন ভাবে হয়ে থাকে সে কাজটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হয়ে থাকে। যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, টু অ্যান্ড টু মেক্স ফোর, ইত্যাদি ধারা প্রকাশ করতে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স ব্যবহার করা হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা খুব ভালো মতো যদি তুমি আয়ত্ত করতে পারো, ইট ইজ সো ইজি ফর ইউ। দেখো প্রত্যেকটা টেন্সেরই তিনটা রূপ আছে, একটা পজিটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম অ্যান্ড ইন্টারোগেটিভ ফর্ম। পজিটিভ ফর্মে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ফর্ম যেটা, নেগেটিভ হলে সেখানে এই প্রেজেন্ট ফর্মের সাথে একটা সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব ডু নট লিখতে হবে। আমি পারি না, আই নট ডু, এটা হবে না, হবে আই ডু নট ডু। আমি দেখি না, আই নট সি, এটা হবে না, হবে আই ডু নট সি। তাহলে এই যে ডুটা, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে ডু ডাজ। ইন্টারোগেটিভ করার সময় আগে আমাকে হেল্পিং ভার্ব লিখতে হবে, তারপর লিখতে হবে সাবজেক্ট এবং ভার্ব। আমি কি জানি, ডু আই নো? বাংলাতে কয়ের শিকার কি করা হয়েছে প্রশ্ন করার জন্য, কিন্তু ইংরেজিতেও কয়ের শিকার কি নাই। এই হেল্পিং ভার্ব যদি সাবজেক্টের আগে আসে তখনই সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে, কোশ্চেন হয়ে যাবে। চলো আমরা উদাহরণ দিয়ে দেখি। আই নো সাবজেক্ট, আই ভার্ব নো, ইউ সাবজেক্ট ভার্ব নো, উই সাবজেক্ট ভার্ব নো, দে সাবজেক্ট ভার্ব নো। তারা জানে, দে নো, আমরা জানি, উই নো, আমি জানি, আই নো, সো ইজি। নেগেটিভ করার সময় আমাদের এই যে ডু নট, এই নটটাকে আমরা শর্ট ফর্মে ব্যবহার করি, ডন্ট। ডু নট না লিখে ব্যবহার করি ডন্ট। আই ডন্ট নো, আমি জানি না, ইউ ডোন্ট নো, তুমি জানো না, উই ডোন্ট নো, আমরা জানি না, দে ডোন্ট নো, তারা জানে না। তো এইটার অ্যাপ্লাই হচ্ছে, সহজেই তোমরা বুঝতে পারো সাবজেক্ট অক্সিলারি ভার্ব। এইখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। কেউ যদি লিখে আই ডু নো, বাক্যটা হয়তো কারেক্ট কিন্তু একটু অসুন্দর মনে হয়। আই নো ইজ কারেক্ট। ইন্টারোগেটিভ ডু বার আগে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই ডু আগে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। ডু আই নো, ডু ইউ নো, ডু উই নো, ডু দ্য নো, ডু ই নো, ডু ইয়া নো, ডু আই নো, শর্ট ফর্মে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট দেখো, ভার্বের সাথে এস এবং ইএস যুক্ত হচ্ছে কখন, যখন সাবজেক্ট হচ্ছে একজন, থার্ড পারসন, আই একজন, কিন্তু এস বা ইএস যুক্ত হবে না, ইউ একজন হইলেও হবে না। থার্ড পারসন হি সি ইট বা কোনো নাউন, নাম, মানুষের নাম বা কোনো নাউন, কোনো নাউন যদি কাজ করে একজন হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। দেখো শি নোস, হি নোস, ইট নোস, ইট নোস মিন কম্পিউটার নোস এটসেট্রা। আবার যখন আমরা নেগেটিভ করব তখন এই ডু এর জায়গা হয়ে যাবে ডাস, শি ডাজেন্ট নো, হি ডাজেন্ট নো, ইট ডাজেন্ট নো, এটা জানো না। যখন আমরা কোশ্চেন করব তখন হয়ে যাবে ডাজ শি নো, ডাজ হি নো, ডাজ ইট নো, ডাজ মামুন নো, ডাজ হাসান নো, ডাজ মুনা নো, এটসেট্রা, নাম আসলে নাম, সো ইজি।
তাহলে একজন হইলে ডাস, বেশি হইলে ডু, আই এবং ইউর জন্য ডু। আবার একই কথা হইল ডাজেন, ডন্ট, নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম, ডু ডাজেরই ব্যবহার, শুধু পজিটিভে ডু ডাজ ব্যবহার নাই। এখন এই কোশ্চেনটা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ হয় তাহলে আমরা বলবো ডন্ট অথবা ডাজেন্ট, ডন্ট অথবা ডাজেন্ট, সাবজেক্ট ভার্ব ওয়ান। যেমন ডন্ট আই নো, ডন্ট ইউ নো, ডন্ট উই নো, ডন্ট দে নো। আবার এখানে ডাজেন্ট শি নো, ডাজেন্ট হি নো, ডাজেন্ট ইট নো। আবার এখানে হইল যদি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, আবার কিছু কোশ্চেন আসে ডব্লিউএইচ দিয়ে, একটা প্রশ্ন দিয়ে বলতে পারো যে কখন ডু ডাজ দিয়ে প্রশ্ন করব আর কখন ডব্লিউএইচ দিয়ে প্রশ্ন করব। যদি আমার উত্তর ইয়েস বা নো হয় তাহলে ডু বা ডাজে প্রশ্ন হবে। ডু ইউ নো, তুমি কি জানো, অ্যান্সার ইজ ইয়েস, অর নো, ড নো, এটসেট্রা। কিন্তু যদি প্রশ্ন হয় তুমি তুমি কখন যাবে, সময়কে ইয়েস আর নো বলা যাবে না। যদি বলা হয় তুমি কি যাবে, ডু ইউ গো, দে নাই, অ্যান্সার ইজ ইয়েস অর নো। কিন্তু যদি প্রশ্ন আসে কখন যাবে, তখন কিন্তু সেটা আর হবে না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডব্লিউএইচ ব্যবহার করতে হবে। হয় ডু ইউ গো, কখন যাবে, হোয়ার ডু ইউ গো, কোথায় যাবে, হাউ ডু ইউ গো, কীভাবে যাবে, হোয়াই ডু ইউ গো, কেন যাবে। তো এই ডব্লিউএইচটা কোশ্চেন উত্তর চাওয়া হয় তখন কিন্তু ব্যবহার করতে হবে হোয়েন, হোয়ার, হু, হুজ ইত্যাদি ডব্লিউএইচ কোশ্চেন যেগুলি ব্যবহার আছে ওইগুলি ব্যবহার করতে হবে। তো এখন প্রশ্ন হইল যে আমরা এই যে এস বা ইএস কখন ব্যবহার করব, মোস্ট ইম্পর্টেন্ট, এস বা ইএস কখন ব্যবহার করব। দেখো জেনারেলি সাধারণ ভার্বের সাথে এস যোগ করি, এসি যোগ করা হয়, এই এসি যোগ করা হয়। যেমন রান, রানস, রান থেকে হয়েছে রানস, ফাইন থেকে হয়েছে ফাইন্স, সাধারণত। কিন্তু যদি ভার্বের শেষে ডবল এস, সি এইচ, এক্স এই শব্দ তিনটি পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের এস যোগ করলে হবে না, যোগ করতে হবে ইএস। যেমন কিস থেকে কিচেস, এই যে ডবল এস আছে এর জন্য হয়ে গেছে ইএস, কিচ সি এইচ আছে, টিচ থেকে হয়েছে টিচেস। তাহলে এইরকম যদি শব্দ আছে, যেমন বক্স এক্স আছে, এক্সের জন্য হয়েছে ইএক্স, এই শব্দগুলি পাওয়া গেলে সাধারণত আমরা কি ব্যবহার করব, ইএস ব্যবহার করব, তখন আর কিন্তু এস হবে না। আবার কিছু কিছু বার্বের সময় দেখা যায় বার্ব ইন্ডিং কনসোনেন্ট শব্দ যদি ওয়াই হয়, অর্থাৎ যেই বার্বের এই যে ভার্ব এর ভার্বের ওয়াই কিন্তু তার আগে কনসোনেন্ট আছে, তার আগে আছে কনসোনেন্ট, তাহলে এই ওয়াইটা উঠে যাবে, ওয়াই উঠে ওয়াইটা ড্রপ, অ্যাড করতে হবে আই ই এস। এই যে আই ই এস, আমার ওয়াই চলে গেছে, যোগ হইল আই ই এস, তাহলে বোঝা গেল এই ওয়াই ই এস যোগ করতে হবে। আবার কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলি একটু ব্যতিক্রম, যেমন গো এর জন্য গোস, ডু ডাস, ডু ডাস, হ্যাড হ্যাড, হ্যাস আই গো, শি গোস, আই ডু, শি ডাস, আই হ্যাভ, ইট হ্যাস। তো এই শব্দগুলো ব্যবহার করা যায়। তো আমরা কি বুঝতে পারলাম, আমরা কি বুঝতে পারলাম যে শব্দগুলো যদি, শব্দগুলোতে যদি
এস এস ই এক্স সি এক্স এস দুই একটা রুলস আছে, এইগুলি ছাড়া বাকি জেনারেল এসই যুক্ত হয়। ঠিক আছে, আর প্রেজেন্ট ইনফিনিটেন্সে কিছু ভার্ব আছে, এই ভার্বগুলো অলওয়েজ প্রেজেন্ট ইনফিনিটেন্স, অন্য টেন্সে এইগুলি ব্যবহার করা যায় না। যেমন দেখো, বিলিভ বিশ্বাস করা, সি দেখা, হেড ঘৃণা করা, ফিল অনুভব করা, হোপ আশা করা, লাভ ভালোবাসা, ডাউট সন্দেহ পোষণ করা, সাপোজ মনে করা, প্রিফিয়ার পছন্দ করা, থিং ভাবা। বাংলায় একটা কথা আছে, স্বাদ গন্ধ আশা অনুভব ভালোবাসা, এই শব্দগুলি কখনোই অন্য টেন্সে হয় না, প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সের জন্য ভালো হয়। দেখো এখানে লেখা আছে, আমি লিখছি আই এম হোপিং, এটা কখনই হবে না, এটা হবে আই হোপ, আই হোপ, আই হোপ, আমি আশা করতেছি হবে না, আমি আশা করি, এইটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়, ইনফিনিটিভ টেন্স বোঝায়। দে আর লাভিং, এটা কখনো এটা না হয়ে এটা হবে দে লাভ ইচ আদার। ইউ আর বিলিভিং সেটা হবে না, লিখতে হবে ইউ বিলিভ। তাহলে বোঝা গেল এই এই ভার্বের বাক্যগুলো কখনোই কন্টিনিউয়াস ফর্মে হয় না, ইনফিনিট টেন্সই কন্টিনিউয়াস ফর্ম বোঝায়। তুমি ইনফিনিট টেন্স লিখবা কিন্তু ইনফিনিট বোঝাবে, কন্টিনিউয়াস ফর্ম বোঝাবে, সুতরাং আমাকে কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করা দরকার নাই। তো লেটস ইউজ ইট। চলো দেখো, আমরা যখন কথাবার্তায় কনভারসেশনে আমরা কথা বলি তখন কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অ্যান্সারগুলি কীরকম হয়। কেউ তোমাকে প্রশ্ন করলো, ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে, মার্কেটে যাবে, ইউ সে ইয়েস আই ডু। তুমি কখনই বলবে না ইয়েস আই গো টু মার্কেট, এটা শোভনীয় নয়। এর অ্যান্সার হচ্ছে ইয়েস আই ডু, অনলি অক্সিলারি ইজ ইউজ। ধরো তোমার উত্তরটা না হচ্ছে, তখন কিন্তু তোমাকে বলতে হবে নো আই ডোন্ট, না আমি যাব না। তাহলে এই শর্ট ফর্মে অ্যান্সার হবে, এই গো ফর্মটা হবে না, শর্ট ফর্মে অ্যান্সারটা হবে, আমাকে পুরো কথাটা বলা দরকার নাই। আর একটা উদাহরণ দেখো, ডাজ সি নো ইউ, সে কি তোমাকে চিনে, অ্যান্সার হচ্ছে ইয়েস সি ডাজ, কারণ আউটসাইডার হচ্ছে ডাজ। নেগেটিভ যদি হয়, না চিনে না, তাহলে লিখতে হবে নো সি ডাজেন্ট, বলা দরকার নাই যে ইয়েস সি, সরি ইয়েস সি ডাজ নট নো ইউ, এটা বলা দরকার নেই, অ্যান্সার সরাসরি নো সি ডাজেন্ট, নো সি ডাজেন্ট। তাহলে আমরা বুঝলাম যদি কন্টিনিউয়াস টেন্সে কোনো কোশ্চেন করা হয় তাহলে অ্যান্সারটা আমাকে শর্ট ফর্মে দিতে হবে, এনি কোশ্চেন এনি অ্যান্সার অলওয়েজ শর্ট ফর্ম ডু অথবা ডাজ হবে। তো আমরা আজকে শিখলাম যে চলো এই এই হোমওয়ার্কগুলি তুমি যদি করো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে এই টেন্সটা সহজেই তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিরকম, আমি লিখলাম আই ওয়ার্ক পজিটিভ, আই ডোন্ট ওয়ার্ক, ডু আই ওয়ার্ক অথবা ডোন্ট আই ওয়ার্ক, আমি তিনটা বাক্য লিখে ফেলব, এটা নিয়ে চারটা বাক্য হয়ে গেল, শি ওয়ার্ক, শি ডাজেন্ট ওয়ার্ক, ডাজ শি ওয়ার্ক, ডাজেন্ট শি ওয়ার্ক, দে ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক, ডোন্ট দে ওয়ার্ক অথবা ডু দে ওয়ার্ক, আবার যদি আমরা ডব্লিউএইচ ব্যবহার করি ডব্লিউএইচ দিয়েও অ্যান্সার করতে পারবো। তোমরা এই ভার্বগুলি প্রথমে আছে, এই ভার্বগুলি দিয়ে প্রত্যেকটা ভার্ব থেকে তিনটা করে বাক্য লিখো, দেখো ইট ইজ সো ইজি ফর ইউ। আজকের মতো এখানেই থাকলো, থ্যাংক ইউ ভেরি মাচ।